ভিডিওটা এন্ড করলাম, আর আজকে হচ্ছে 29 আগস্ট। তো নতুন ভিডিও স্টার্ট করলাম, ভাবলাম যে নতুন ভিডিও স্টার্ট করার আগে তোমাদের মোমোকেও কোলে কোলে নিয়ে আসি। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো আমি আর মোমো ভালো আছি, কিন্তু ও থাকবে না বিছানাতে, ওকে এখন আমি ব্রেকফাস্ট করাবো। আমার দাঁত মাজা হয়ে গেছে, মোমোরও হয়ে গেছে, তো ওর দুষ্টুমি লেগেই আছে। তো চলো ওকে ব্রেকফাস্ট করাতে করাতে কিছু কথা বলি তোমাদের সাথে। তার পরে যা বিয়ে, আয় ফোনটাকে স্ট্যান্ড করে নি, আয় এই দেখ। আদর খেতে জানো তো সকাল সকালও ভালোবাসে। খাবার দেখেছে, খাবার দেখে কান্না শুরু হয়ে গেছে। আর মা আজকে কি কি রান্না করেছে দাঁড়াও, মা তোমাদের নিজের মুখে বলো। মা এদিকে এসো, কি কি রান্না করেছো আমার বলো, একবার বলে যাও কি কি রান্না করেছো। আজকে হচ্ছে মাটন কিমা দিয়ে ঘুগনি করেছি, তারপরে হচ্ছে পেঁপে শুক্তো, উচ্ছে আলু পেঁপে দিয়ে সিদ্ধ, ইলিশ মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, আর ইলিশ মাছ সর্ষে বাটা বেগুন, আর ওর বাপি সকাল হলে অফিস চলে যায়, ওর জন্য রুটি করে দিয়েছি, রুটি আর ঘুগনি নিয়ে গেছে। আজকে বেশ ভালো ভালো, বাপের বাড়ি আসার এটাই মজা জানো তো, যেখানে আসো আর পেট পুরে খাও। কিন্তু ওই আর কি যেটুখানি ওয়েট কমিয়েছিলাম সবটুকু গেইন করে নিয়ে আবার যাব। এর মধ্যে ড্রাই ফ্রুট দিয়েছিলা, ঠিক আছে তো চলো ওকে খাইয়ে নিয়ে আসছি। মা এখানে বসে আছে আর মা এখানে কাজ করেই যাচ্ছে। ঘুম হয়নি, ঘুমু ঘুমু হয়নি পুরো না। তোমরা ভেবো না যে আমাদের বাড়িতে ব্রেকফাস্ট হয় না, জানো আমি ব্রেকফাস্ট কিছু করি না, আমি শেক খাই ব্রেকফাস্টে, হেলদি ব্রেকফাস্ট করি সকালটা। আমি সকাল আর রাত আমি হেলদি দিয়ে স্টার্ট করি আর হেলদি দিয়ে এন্ড করি, তো এটাই হচ্ছে আমার কথা তাই না। হেলদি খাও, হেলদিভাবে লাইফটাকে বাঁচো। তো আমার শেক খাওয়া হয়ে গেছে, শুধু মাঝখানে আমি দুপুরবেলাটা যা ইচ্ছা তাই করে নিই, মানে বাড়িতে তো একটু কন্ট্রোলেই খাই, মার কাছে এসে এখন আর কন্ট্রোল কিছু করছি না, খুব খাচ্ছি। তো তাই মায়ের ব্রেকফাস্টের ঝামেলা নেই মেয়ের জন্য। মা খাওয়াচ্ছে লেবুর রস। কালকে যেটা মেলা থেকে আনা হলো তোমাদের দেখিয়েছিলাম, দেখো তার অবস্থা। এটা কালকেই হয়েছে, এই অবস্থাটা আজকে হয়নি, বললাম না যে আনতে দেরি, শেষ হতে এক সেকেন্ডও সময় লাগবে না। তো তো নষ্ট করা ওটা হয়ে গেছে আর আমার স্নান হয়ে গেছে, আজকে মাথা ভিজাইনি, মাথা যদিও বা আমি রোজ ভিজাই না, সপ্তাহে দুদিন শ্যাম্পু করি, তো কালকে শ্যাম্পু করব, কালকে মাথা ভেজাবো। মামাই হ্যান্ড কোথায়, হ্যান্ড হ্যান্ড কোথায় বলো, দুষ্টুমি করবে। একটু আগে ঠাম্মাকে সব দেখালো, ঠাম্মা ভিডিও কল করেছে সব দেখালো, ঠাম্মা দেখতে চাই নিজে নিজে হ্যান্ড হ্যান্ড বলে দেখালো, লেগ দেখালো, সব দেখালো। তোকে খাওয়াবো এখানে থেকে, ব্লগের মধ্যে কি আছে, এই তো খাওয়া দাওয়া আর কিছু নেই, মোমোকে নিয়ে কি করে লেজি ডে কাটছে এটাই। আর আজকে বৃহস্পতিবার, মার পুজো আছে, তো মাও এখন সানে চলে যাচ্ছে, মারও সব কাজ হয়ে গেছে আজকের মতো। তো চলো মোমোকে যখন খাওয়াবো তখন আবার দেখাবো। এই যে মোমোর কেটছে তা, মানি আর মামা কি দিয়েছে, এতে কি, এতে কি, এই তুমি খুঁজছি, এতে নি কি করে, কি করলে এতে দিয়ে, যাও মানির কোলে যাও, এই যে মানির কোলে যাও, বাবা হাত ছেড়ে দিচ্ছে।
যাও মামা এসো এসো এবারে খুলে ঘুরে দেখা এসো ও দেবে না তো এটা যাদের দেখছো ভিডিওতে এটা হচ্ছে আমার ছোট পিসামশাই ভাই বোন ছোট পিসি এসছে হঠাৎই কিছু দরকারে সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি তারপরে খেতে বসে পড়েছি দুপুরের লাঞ্চ বেলা হয়ে গেছিলো তো প্রথমেই খাচ্ছি ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা দিয়ে যেটা আমি অনেক 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 দিন পর আবার খেলাম কারণ আমি এই সিজনে খুব একটা ইলিশ মাছ খাইনি আর এখানে বিছনায় বসে ভাই বোন সবাই মিলে মোমোর সাথে খেলা করছে তারপরে চলে এসেছি লোটে মাছ নিয়ে যেটা মা আগের দিন করেছিল ফ্রিজে আমার জন্য রেখে দিয়েছিল আমি লোটে মাছ খেতে ভীষণ ভালোবাসি তো আজকেও মা অনেক কিছুই রান্না করেছিল পেঁপের শুক্তো ইলিশ মাছ ভাপা তারপরে হচ্ছে চাটনি আরও অনেক কিছু ছিল যেটা আমি পুরো ভিডিও করতে একদম ভুলে গেছিলাম যেহেতু ভাই বোন ছিল সামনে ওদের সাথে বসে একসাথে খাওয়া দাওয়া করছিলাম বলে ভিডিওর কথা আমার আর সেরকমভাবে মনে ছিল না বেরিয়েছি অরিত্র আমি বাপির বার্থডে আছে ও সারপ্রাইজ কিছু কেক নেব রাত্রেবেলা কাটার জন্য তো ওটাই একটা ছোট্ট অর্ডার দেওয়া আছে বার্থডের দিনই কাটবো শুধু নাইটে একটু সেলিব্রেশনের জন্য ছোট্ট একটা কেক নেব আমাকে নিয়ে একেবারে সোজা বিত্রির সামনে হামলা করেছে আমাদের বেরোনোর কথাই ছিল তো আমরা বেরোতামই তো রেডি হওয়াই ছিলাম আর বলার মাত্র সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি তো এখন বিত্রিতে দুটো বিরিয়ানি পার্সেল করে নিয়েছি তো ও খাওয়াচ্ছে দুবার খাওয়ানোর কথা ছিল কারণ ও রিসেন্টলি কাকা হয়েছে আরেকবার সেকেন্ড টাইম তো চলো ও দিই তারপরে আবার তোমাদের দেখাচ্ছি হ্যাঁ এই যে নিয়ে চলে এসছে কাজী আর বলার আমার ভাষা নেই কান্নায় এই যে মিস্টেকটা করে ফন্ডা করে মিস্টেকটা করে ফেলেছে হ্যাঁ যদি ও বিরিয়ানি না দেয় তার জন্য অরিত্র ওর ব্যাগের থেকে এই যে এই ব্যাগটা হচ্ছে কাজীর ব্যাগ অফিস থেকে ও ফিরছে বলে খেয়ে ফিরছিল দাঁড়াও কি কি নিয়েছে একবার দেখো ও সব দরকারি ডকুমেন্টস যে তাহলে না খাওয়াতো তাহলে এখন আমি দিতাম না মানে আর ও জানতেও পারতো না যে এগুলো অরিত্র ব্যাগ থেকে বার করে নিয়েছে এই যে ওর ফাইল মানে কাগজপত্রের কাগজপত্রের ডায়েরি আর ল্যাপটপের চার্জার এটাও নিয়ে রেখেছিল এবারে দিয়ে দিচ্ছে দিয়ে দাও ওই ধাপার দ্বারা তারপরে চলে গেছিলাম একটুখানি বাজার কলকাতায় বাপির জন্য কিছু কিনবো বলে তো সেখান থেকে কিছু পছন্দ করে বাপির জন্য কিনলাম আর যতবারই যাই না কেন চাইল্ড সেকশনটায় মনটা টেনে নেয় যে মেয়ের জন্য কিছু নেব বলে কিন্তু কালকে সেরকমভাবে মেয়ের জন্য কিছু পছন্দ না হওয়ায় নিইনি শুধু বাপির জন্যই নিয়েছি আর সাথে একটা ওর মামামের একটা লাভ হয়েছে ওর মামাম একটা এমনি নর্মালি ক্যাজুয়াল টপ নিয়ে চলে এসছে কিন্তু মোমোর জন্য সেরকমভাবে কিছু নেওয়া হয়নি আর বাপির জন্য কী নিলাম সেটা তোমাদেরকে একেবারে যখন বাপিকে গিফট করব তখনই দেখাবো তো এই যে অরিত্র এখন বিলিং করছে বিলিং কাউন্টারে তো তারপরে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ ভাই বোনেরা সকলে ছিল ওদের সাথে আড্ডা দিচ্ছিলাম বলে যাই হোক আজকের ভিডিওটা এন্ড করা হয়নি তাই এন্ড করতে চলে আসলাম তো রাত্রির 12টা থেকে আবার ভিডিও স্টার্ট করবো কেন সেটা তোমরা আগামীকাল জানতেই পারবে আর হচ্ছে বাড়িতে এসে সবাই খাওয়া দাওয়া করেছে সেগুলোর কিছু তুলিনি আর কারণ বাড়িতে দেখেছো তোমাদেরকে জানাইনি হয়তো যে পিসিরা এসছে বা হয়তো বলেও দিয়েছি এতক্ষণ এটি খেয়াল পড়ছে না যাই হোক তো বাড়িতে দুই পিসিরা এসছে বোন ভাই বোনেরা সবাই এসছে তো আর ভিডিও করা হয়নি ওদের সামনে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই করে লাইক করে দিও শেয়ার করে দিও আর একটা করে কমেন্ট করে দিও আর দেখে তোমাদের মন তো চলো যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই